তো এই জন্য বেঈল্লাহকে বিশেষভাবে কাবা ঘরকে বেতুল্লাহ বলা হয়েছে আমারত ঘরকে তোমরা পবিত্র রাখো লি তয়েফিনা তিদের জন্য ওয়াল আকেফিনা আর এতেকাফকারী যারা হারামে মসজিদে হারামে অবস্থান করবে তাদের জন্য ও রুক্কাই সুযু রুকুকারীদের জন্য আর সাকারীদের জন্য যারা নামাজী তাদের জন্য পাক পবিত্র রাখো মানে কি পাক পবিত্র রাখা দুই রকম একটা হচ্ছে হিসসি আর একটা হচ্ছে মানবী একটা হচ্ছে অনুভূত পবিত্রতা আর একটা হচ্ছে আভ্যন্তরীণ পবিত্রতা অনুভূত বাহ্যিক পবিত্রতা হচ্ছে যে এই মসজিদে হারামকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এখানে যেন ময়লা আবর্জনা না থাকে তাই না ময়লা আবর্জনা না থাকে সুগন্ধি করে রাখবে সুতরা করে রাখবে ইত্যাদি ইত্যাদি ময়লা আবর্জনা থাকলে মানুষের রুচি হবে না এটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা পবিত্রতা আর আভ্যন্তরীণ পবিত্রতা আর সবচেয়ে বড় পবিত্রতা এটা হচ্ছে থেকে পবিত্র করা কারণ সবচেয়ে বড় নাপাকি অপবিত্রতা হচ্ছে আল্লাহ ইন্নামাল মুশ্রেক ওনা না মুশ্রেক হচ্ছে নাপাক আল্লাহ বলছেন ফাজতা ফাজব রিজসা মিনাল আউসান প্রতিমার নাপাকি অপবিত্রতা থেকে তোমরা বেঁচে থাকিও তাহলে প্রতিমা পুতুল পূজা অথবা আল্লাহ ছাড়া অন্যের পূজা যে কোনোভাবে পূজা সেটা দাঁড় করে পূজা হোক মূর্তি প্রতিমার আকারে অথবা দিয়ে কবরে দাফন করে পূজা হোক এগুলো হচ্ছে কি রিজ এগুলো হচ্ছে সবচেয়ে বড় না নাপাকি সবচেয়ে বড় অপবিত্রতা যাতে মানুষের অন্তর থেকে তৌহিদ চলে যায় শিরক দিয়ে নাপাক হয়ে যায় কুফুরির মাধ্যমে না পাক হয়ে সবচেয়ে বড় না নাপাকি হচ্ছে অন্তরের কুফুরি এবং না নাপাকি অন্তরে পাপের কামনা বাসনা কুপ্রবৃত্তির চাহিদা এগুলো হচ্ছে না পাখি পাপ করতে মন হয় অন্যায় করতে মন হয় জুল অত্যাচার করতে মন হয় গুনহা ভালো লাগে নেকি ভালো লাগে না এগুলি হচ্ছে আপনার অন্তরের কি নাজাসাত যা সাথ না পাখি আভ্যন্তরীণ না এই মসজিদে হারাম মসজিদে হারামের আশেপাশে হারামের এলাকাকে পাক পবিত্র রাখবে পাক পবিত্র রাখবে তো পাক পবিত্র এখন বুঝতে পারলেন শুধু ময়লা আবর্জনা পড়ে নেই কাশ থুথু নেই আর ধুলো বালি নেই এটা যথেষ্ট নয় এটা যথেষ্ট নয় শির মুক্ত করতে হবে খবরদার তারপরে মক্কার মুশরিকরা নবী করিম সাল্লা সাল্লামের আগমনের পূর্বে তিনশো ষাটটি মূর্তি দিয়ে কাবার চারিদিককে ভর্তি করে দিয়েছে সবচেয়ে বড় না পাকি অথচ সালাম বংশের লোকেরা সতর্ক করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কার মুশেকদের এই শিরকুফরির তিন সাড়ে তিন হাজার বছর আগে আনুমানিক গবেষণায় বলছে ইব্রাহিম আলী ইসলাম আল্লাহ বলছেন ইসমাইলকে বলছেন যে তোমরা এই মক্কার এই আমার ঘরের চারিদিকে তোমরা নাপাকি থেকে শিরকুফুরি থেকে প্রতিমা পুতুল থেকে শিরকি আকিদা আমল থেকে মুশ্রেক থেকে পাক রাখবে এ হলো না পাকি না পাকি যে কোনো পাপ ঠিক না যে কোনো পাপ সুতরাং এখানে শির্কের সাথে সাথে আর পাপ হচ্ছে বেদাতের পাপ যা ধর্মের নামে হয়ে থাকে নেকির আশায় হয়ে থাকে এখানে যেন বেদাতি কর্মকাণ্ড না হয় কত বেদাত হচ্ছে এখানে কত বেদাত হচ্ছে মৌলদের রসুল খুঁজে বেড়াচ্ছে শিরিক হচ্ছে মৌলুদের রসুলকে সেজদা করে আমাদের শেখ ডক্টর লোকমান হাফেজ আল্লাহ রিয়াজ এখন আছেন সৌদি হয়ে গেছেন ভারতের লোক তিনি বলছেন আমি নিজের চোখে দেখেছি মৌলুদ রসুল যে লাইব্রেরিটা আছে নবী সাল জন্মের স্থান বলে যেটা মানুষের কাছে পরিচিত সেখানে কাবাকে পেছনে করে উল্টো দিকে করে আর রসুল নবীর জন্মস্থানকে করছে থেকে পাক করতে বলা হয়েছে ইব্রাহিম আলী ইসালামকে আর ইসমাইল আলী ইসলামকে এটি হচ্ছে আল্লাহর উপদেশ জি বেদাতে কত বেদাত হচ্ছে তফের সময় বেদাতের প্রত্যেক চক্কর একটা করে দুয়া সাফা মারা প্রত্যেক চক্কর একটা করে দুয়া আর তারপরে এক এক লোকের এক এক তরিকা জি হ্যাঁ হ্যাঁ আসার পরে বিসমিল্লাহবর বিসমিল্লব বিসমিল্লাহবর চলছে তিনবার করে হ্যাঁ আর প্রত্যেক করে আবার বিস্মিল্লাহবর এইরকম বহু বিদাত বিদাত আর বিদাত হজরা করতে এসে অধিকাংশ লোক বিদাত করে যেসব নাপাক কাজ হচ্ছে যেগুলো থেকে পাক পবিত্র রাখতে বলা হচ্ছে তার একটি হচ্ছে ধূমপান করা ধূমপান হচ্ছে খাবায় নোংরা রুচিকর নয় ধূমপানের গন্ধ কেউ বরদাস্ত করতে পারবেন একজন অমুসলিমও যদি ধূমপান করায় অভ্যস্ত না হয় কখনো তার জন্য এই ধূমপানের গন্ধ বরদাস্ত নয় সুতরাং কাবার চারিদিকে হারামের এলাকায় যে ধূমপান করা সিগারেট পান করা এটা আল্লাহর আদেশ অমান্য করা ইব্রাহিম আলী ইসাল্লাম ইসমাইল আল্লি যে উপদেশ দিয়েছেন তার বিরোধিতা করা নাফাক করছেন এই এলাকাকে যারা ধূমপান করছেন যারা সেলফি তুলছেন আলহামদুলিল্লাহ সেলফি তোলা নিষেধ করা হয়েছে এবং প্রত্যেকটি দেশের দূতাবাসে ফরমান জারি করা হয়েছে পাঠিয়ে দেওয়া হয়েছে লেটার পাঠিয়ে আমার কাছে লেটার কপি আছে ফরেন মিনিস্ট্রি থেকে জি যে আর যেন মক্কা মদিনাকে খেলতামাশার জায়গা না বানানো হয় সাফার উপরে সেলফি মারোয়াই সেলফি আরে তফ করতে করতে সেলফি মাকাম ইব্রাহিমের কাছে সেলফি হ্যাঁ হিজুর হাতিমে সেলফি কি তামাশা শুরু করে দিয়েছে মসজিদ নবিত রসুল্লাহ রহজাই সেলফি এই শুরু হয়েছে আলহামদুলিল্লাহ জাজাহ খের সৌদি সরকারকে আল্লাহ যেন জাজা খের দান করেন যে এই সেলফি করার মতো হারাম নাজায় কাজকে মক্কা মোদিয়ানা নিষেধ করা হয়েছে জি নিষেধ করা হয়েছে কঠোরভাবে নিষিদ্ধ মোবাইল জব্দ হয়ে যাবে কোনো কিছু কেউ যদি রেকর্ড করে কিছু করে সেটা কেড়ে নেওয়া হবে আর তারপরে কেস তার বিরুদ্ধে হইতে পারে সে বন্দিও হইতে পারে আশা করি এই খবর শুনেছেন আপনারা অনেকে শুনেছেন না আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন যে পাক পবিত্র তাহলে সমস্ত না থেকে কি করতে হবে পাক রাখতে হবে সেটা আভ্যন্তরীণ যেটা দেখা যায় না পাকি অথবা দেখা যাচ্ছে না পাকি সমস্ত না পাকি থেকে পাক রাখবে আমেনা স্মরণ করো যখন ইব্রাহিম আলাই বলেছে হে রব ই আলহাজা বাল আদান আমেনা এই শহরটিকে তুমি নিরাপদ শহরে পরিণত করো মক্কাই যেন নিরাপত্তা থাকে পূর্ণরূপে অর্জুক আহ্লাহ মেনা সামারাত আর এখানকার বাসিন্দাদেরকে তুমি ফলমূলের উপজীবিকা দিও ফলমুলের ফলমূলের দান করিও অথচ একটাও ফলের কোনো গাছ নেই তখনও ছিল না চোদ্দশো বছর আগেও ছিল না এই সামনে যুগে তো ছিলই না এখনও নেই আছে কোনো ফলমূলের গাছ আছে খেজুরের গাছ পর্যন্ত নেই আরব দেশে যে খেজুর গাছ হয় সেটাও মদিনে আছে না হয় অন্য কোথাও আছে কিন্তু মক্কেই নেই ইব্রাহিম আলি সাল্লামের দোয়া নকল করছেন এব্রাহিম আলী সাল্লাম এক দুয়া করলেন যে আল্লাহ এই শহরকে নিরাপদ করো দ্বিতীয় দোয়া হচ্ছে যে এখানকার অধিবাসীদেরকে কী দাও ফলের রিজিক দান করো কিছুই না এখানে ফলের গাছ কিন্তু সারা বিশ্বের সমস্ত ফলমূল সারা বছর ধরে মক্কায় পাওয়া যায়